গ্রামের মেঠোপথ আর ফসলের মাঠে হাঁটছেন এক ভিনদেশি। কখনো খেলছেন গবাদি পশু নিয়ে, আবার কখনো পুকুরে মাছের খাবার দিচ্ছেন তিনি। চড়ছেন মোটরসাইকেল ও ভ্যানে, গ্রামের মানুষদের আপন করে নিয়েছেন কদিনেই। সৌদি আরবে শেখ নাসেরের অধীনে কাজ করেন ময়মনসিংহের 30 সালের মঠবাড়ি গ্রামের দেলোয়ার ও মনির। দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় তাদের প্রতি ভালোবাসা তৈরি হয় সৌদি মালিকের। তাদের আমন্ত্রণে চলে আসেন বাংলাদেশে। এখন গ্রাম বাংলার সৌন্দর্য ও আতিথেয়তায় এবং গ্রামবাসীর আচরণে রীতিমতো মুগ্ধ তিনি। এরা আমার প্রতি অনেক উদার, তারা আমার জন্য বাড়ি তৈরি করেছে এবং সাজিয়েছে। আমি এখানে তাদের সাথে অনেক মজা করেছি, তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি তাদের মঙ্গল কামনা করি। আবু নাসেরকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ, কথাও বলছেন সৌদি জীবনযাত্রা ও বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে। সে আঙ্গর পরিবারের সাথে একবারে মিশে গেছে গা, মিশে জায়গা এমন সে মনে করতেছে যে বাংলাদেশ সৌদি আরব জায়গা ভালো লাগতেছে তাকে। তার এখানে সব কিছু ভালো লাগছে, শুধু রাস্তাটাই, তিশালের রাস্তাটাই তার পছন্দ হয় না, ভালো লাগে না। সে আমাদের সাধারণভাবেই চলতেছে, সাধারণ চলাফুলাই করতেছে, কোনো সমস্যা হইতেছে না, আমরা যেটাই খাইতেছি সেটাই খাইতেছে। প্রশ্ন করলাম যে বাংলাদেশের মানুষ কীরকম তোর কাছে লাগলো, বলে না খুব ভালো, বন্ধুসুলভ ব্যবহার করে। এমন অজপাড়া গায়ে গরিবের বাড়িতে আসবেন এমন ধনী মানুষ, তা কল্পনাতেও ছিল না দেলোয়ার ও মনিরের বাবার। চেষ্টা করছেন যেন বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যেতে পারেন তিনি। আমাদের পুকুরে মাছ তুলে, লাউ শাক তুলে, আমাদের পাশে দাঁড়া, এখানে যা এখানে যা, আমার আত্মীয় স্বজন বাড়ি সব কিছু বেড়াইতেছে। তা যাওয়ার পরে আর আমার ছেলেরা তো বলছে যে আপনার স্যার আসবে বাংলাদেশে, কিন্তু আমি কোনোদিন অনুভব করি নাই যে একটা সৌদি আরব আমাদের গ্রামে ক্ষুদ্র বাড়িতে আসবে। দেশি খাবার, শাকসবজি, মাছ মাংস সবই খাচ্ছেন তিনি, এতে আনন্দিত পরিবারটি। যা রান্না করতেছি মরিচ ছাড়া সবই খেতেছে, আঙ্গুর তো খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। তিন কন্যা সন্তানের জনক শেখ নাসের 8 দিনের জন্য বাংলাদেশে আসেন গত 6 সেপ্টেম্বর। বাংলাভিশন নিউজ ডেস্ক।